দাঁড়া কেন, না আমি তো দিব না। তোকে ওই সব দিলাম, তোর ভালো হবে না, তোকে দেখে নেব। জামাই বাবু এনেছি, আনতে কোনো কষ্ট হয়নি তো? বুঝলাম, আমার গায়ে আঘাত করে গেছে। আচ্ছা আর করবো, দাঁড়া আমি এর বিচার করবো। তুমি চৌকিদারকে নিয়ে ওকে ধরে আনো, যাও। ঠিক আছে। জমিদার তাদের তলব করেছে। যা তোরা ওই আপন নামের কৃষকটাকে ধরে আন। এবার বিচার কার্য শুরু করা হোক। কি হয়েছে হুজুর? আমরা তো রাস্তাঘাটে চলাফেরা করে ওইগুলো ধানগুলো খোলামেলা ভাবে নিয়ে যাচ্ছে, আমরা তো আমাদের লুপ্ত হতেই পারে। ওর উচিত বস্তায় করে বা ভেগে করে নিয়ে যাওয়া। এর বিচার করুন ওকে, আর আমাকে আঘাত করেছে এর জন্য ওকে শাস্তি হওয়া দরকার। ঠিক আছে, এটা কঠিন শাস্তি হবে। মানুষের চরিত্র নষ্ট করার জন্য তোমাকে 100 দিনার জরিমানা করা হল, কিন্তু তার সাথে তোমাকে আমার শালাকে মারার জন্য যাবজ্জীবন কারাদণ্ড দণ্ডিত করা হল। হাই রে হাই, হাই রে হাই। এর জন্য আমার দাদা বলেছিল, জোর যার মুলুক তার।